উড়ন সেতু নির্মাণের বাবে কটা নহয় দীঘলীপুখুরীর পারর গছ গছ কটার পরিবর্তে বিকল্প পথর সন্ধান করা হয়েছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশের পিছতে লোক নির্মাণ বিভাগের জ্যেষ্ঠ বিষয়ার বৈঠক মুখ্য সচিবর জিএনবি পথ অথবা অন্য বিকল্প পথর সন্ধান করে উড়ন সেতুর শেষাংশর নতুন খসড়া প্রস্তুতর নির্দেশ দিয়ে। এই সন্দর্ভত লোক নির্মাণ বিভাগক এসপ্তাহের ভিতর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিছে মুখ্য সচিবে। উল্লেখযোগ্য যে দীঘলীপুখুরীর পারর গছ রক্ষার স্বার্থত অব্যাহত আছে শিক্ষার্থীর লগতে প্রকৃতিপ্রেমী নাগরিক সমাজের প্রতিবাদ। গছ নাকাটে বলে মুখ্যমন্ত্রী দিয়া প্রতিশ্রুতির পিছতো বুধবারে নিশাও প্রতিবাদ সাব্যস্ত করলে প্রকৃতিপ্রেমীয়ে। দীঘলীপুখুরীর পারত গানেরে প্রতিবাদ প্রকৃতিপ্রেমী তথা ছাত্র সমাজের। নিশার ভাগতে উজাগরে থাকি পহরা দিলে শিক্ষার্থী, আনহাতে দিনের ভাগতো শিক্ষার্থী প্রকৃতিপ্রেমী নাগরিক সমাজে করা প্রতিবাদের সময় সৃষ্টি হয়েছিল উত্তপ্ত পরিস্থিতির। মানে একদম আবেগ এটা জড়িত। যেটা আমি পালো নিউজত যে ফ্লাইওভার বনাব তার কারণে ইয়ারপরা নারেঙ্গিলকে যিমানখিনি গছ আছে কাটিব লৈছে। তো গছখিনি কাটা মানে আমাক মানুহক মানলি পেলোয়া, কারণ এটা গছে আমার মানব জাতি, যদি গছে না থাকে মানব জাতি না থাকিব মই ভাবো। কারণ এজোপা গছে আমার মানব জাতির কারণে, মানুষের কারণে কিমান উপকার, উখা নিশাহর কারণে। আর গুহাটি গম পায় আপনি গরমত, গুহাটি অঞ্চলত গরমত থাকিব নয়, আমার দরে দরিদ্র মানুষ নিচিনা মানুষখিনি গুহাটি থাকিব নয়। গছ এজোপায় বহুত সহায় সহযোগ করে। আর যোনখিনি রজা ঘরিয়া মানুষ তো এসিত থাকে, গম নাপায় যে গরমত নর্মেল মানুষখিনি কেনেকে অবস্থা। গুহাটির এই পরিবেশটা লো যে গছ কটার কথা চিন্তা করা হয়েছিল সরকারের ফল, আর এই যেটু অতি দুঃখলগা কথা গুহাটি বাহির কারণে আর তার গোটেই কারণে দুঃখলগা কথা যে দীঘলীপুখুরীর দরে একটা ইমান ধুনিয়া এখন ঠাইত, ধুনিয়া একটা জায়গা যদি গছ কাটে গুহাটির সৌন্দর্য বা কত থাকবে। আর গুহাটিখন আপনাদের যদি সাবলে যায় গুহাটির মাজমজিয়াত ইয়াতেই বহুতো গছ আছে, আর ইমান 200 বছরীয়া গছ, 300 বছরীয়া গছব আপনাদের নিশ্চয় দেখিছে। আর এইবর যদি কাটে তেতিয়াহলে আমার সৌন্দর্যব নাথাকার লগতে আমি উখা কেনে পাম। কথাখিনি যিখিনি কইছে গভর্নমেন্টে যে বন্ধ করিব বলি বা এটু সিদ্ধান্ত বিষয়ে তেখেতে কথাখিনি কব, আশা করছো সেইখিনি সচাকে করে। আর ইমান ধুনিয়া জায়গা এটা গুহাটির মাজতে, ইমান পুরনি গছ, এনেকে পটকে যদি একটা ডিসিশন লওয়া কাটার, আমার সিটিজেনখিনির মানুষখিনিকো এবার সুদিব লাগিছিলে। ফ্লাইওভার যদি বনাব খুঁজছে কিবা এটা যাতে স্টাডি করে পেলে বনাইছে সাগে, যে এই দরকার আছে আগলে ভাবি পেলায় করেছে, ভাল কথা। কিন্তু লগতে কি আছে পরিবেশটা, এনভাইরনমেন্ট কি হয়, কেনেকে আমি বসাই রাখব পারো, যিখিনি পারো সেইখিনি করব লাগে, এইখিনি খুব দরকার। আর দীঘলীপুখুরীর বিষয়ে তোমালোকক কব নালাগে, কোনেও কাকুয়ে কব নালাগে, আমি সবে জানো। সো সেইখিনি যদি আমি সেই পরিবেশ রখাই দিব নো, আমি মানুষক পিছতলে কি দেখাম। আমার সতীর্থ সাংবাদিক অসীম দত্তর সঙ্গে সংযুক্ত হয়েছো। অসীম, এই মুহূর্তত প্রতিবাদ হয়েছে নাকি? মুখ্যমন্ত্রীয়ে আশ্বস্ত করেছে, প্রতিশ্রুতি প্রদান করেছে যে বিকল্প চিন্তা করা হব, তার পিছতো দেখাবলে পোৱা গল বুধবারে দিনের ভাগতো প্রতিবাদ, নিশার ভাগতো প্রতিবাদ। এই মুহূর্তত মুখ্যমন্ত্রীর আশ্বাসত আশ্বস্ত হয়েছে নে যখন লোক যদি তাত উপস্থিত আছে? জয়ন্ত চাওক, নিশা উড়েতো নিশা, এই যে স্থানত মই মুহূর্তত উপস্থিত আছো দীঘলীপুখুরীর, এই স্থানতেই উড়েতো নিশা ছাত্র সমাজের ছাত্র ছাত্রী সকল আছিল। ছাত্র সমাজের লোকসকলে বা ছাত্র ছাত্রী সকলে বিভিন্ন মহাবিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী সকলে গীতর মাজেদে প্রতিবাদ সাব্যস্ত করেছিল। উড়েতো নিশা নৈশ প্রহরীর দায়িত্ব পালন করেছিল। আর এই মুহূর্তত যদি কও কিছু, যেহেতু পুয়ার ভাগের গুয়াহাটি মহানগরীর বরষুণ অব্যাহত আছে, এই মুহূর্তত কিছু পরিমাণে বরষুণ হাম কাটিছে যদিও, কিন্তু বতর খুবই আসলতে গুমা, গতি পুয়ার ভাগের যাক বরষুণ আইছিল সেই বরষুণ জাকর পিছত দেখবলে পাওয়া গৈছিল যে ছাত্র সমাজের যখন লোক আছিল উড়েতো নিশা নৈশ প্রহরীর দায়িত্ব পালন করেছিল, নিজের নিজের স্থানলে গৈছিল বা ঘরলে গৈছিল। যখন লোক যুদ্ধ স্টুডেন্ট বা যুদ্ধ ছাত্র ছাত্রী পি জি হোস্টেলত আছিল নিজের নিজের স্থানলে গৈছিল, গতি এই মুহূর্তে ধরনের কোনো লোক নাই। কিন্তু আজিও এই যে প্রতিবাদী রূপ, সেই প্রতিবাদী পরিবেশ কিন্তু আজিও অব্যাহত আছে। যদিও বা এই মুহূর্তে সেই লোক সকল নাই, স্থানীয় নাগরিক সমাজ নাই, কিন্তু সন্ধ্যা হওয়ার বিয়লি হওয়ার পুনের যে এই স্থান আসব ইতিমধ্যে জানাইছে। গতি মূল লক্ষ্যটা হয়েছে নিশার কথা, নিশার ভাগত
বিভাগীয় কর্তৃপক্ষ লোক নির্মাণ বিভাগের যখন লোক থাকে নিশার আন্ধারত গছসমূহ কর্তন করে বা গছসমূহ কাটে, গতি সেই নিশার আন্ধারত যাতে গছসমূহ কাটিব নোৱাৰে তাৰ বাবে নৈশ প্রহরীর দায়িত্ব পালন করেছে প্রতিগী ছাত্র সমাজে। গতি ছাত্র সমাজের এই ভূমিকা কিন্তু অতিকৈ লক্ষণীয়। আর আপনি যে প্রশ্ন করেছে যে মুখ্যমন্ত্রীর আশ্বাসত আশ্বস্ত হয়েছেনে, কালির দিনটলৈকে যদি আমি কও কালির দিনটলৈকে আশ্বস্ত হওয়া নাই, কারণ আশ্বাসে প্রদান করেছিল মুখ্যমন্ত্রীগৰাকীয়ে, কিন্তু কালির দিনট বিয়লি ভাগলৈ যে বৈঠক অনুষ্ঠিত হল সেই বৈঠকের পিছন হয়তো কোরবাত নহয় কোরবাত কিছু সংখ্যক লোক আশ্বস্ত হব পাৰে, কিন্তু ইতিমধ্যে প্রতিবাদী একাংশ লোকের সঙ্গে আমি যেটা ফোনযোগে তেওঁলোকৰ সৈতে কথা পাতিছোঁ তেতিয়া তেওঁলোকে কৈছে যে এতিয়াও আমি আশ্বস্ত নহয়, যেতিয়ালৈকে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে নিশ্চিতি যেতিয়া প্রদান নকৰে। আৰু একাংশ লোকে কৈছে যে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে সঘনাই ফেসবুক লাইভ আহে, গতিকে ফেসবুক লাইভতো যদি তেওঁ আমাক নিশ্চিতি প্রদান করে যে দীঘলীপুখুরীর গছসমূহ কেউ কর্তন নকরো বা দীঘলীপুখুরীর ঐতিহ্য গুণ গরিমা বর্তি থাকিব, তেনে ধরনের যদি নিশ্চিতি প্রদান করে তেনেহলে তেওঁলোকে হয়তো এই যে প্রতিবাদী ধারা সেই প্রতিবাদী ধারা হয়তো তেওঁলোকে সামরিব। গতি এই মুহূর্তত যদি কও আজির দিনটো কিন্তু সেই প্রতিবাদী যে রূপ প্রতিবাদী যে পরিবেশ সেই পরিবেশ অব্যাহত আছে, হয়তো কিছু মুহূর্তের পিছতে বরষুণ ধান কাটিছে, গতি কিছু মুহূর্তের পিছতে হয়তো ছাত্র সমাজের লোকসকল পুনের বাহির ওলাই আহিব বা রাজপথলৈ ওলাই আহিব। জয়ন্ত ধন্যবাদ জানাইছো অসীম আপোনাক। যদিও আমি কওঁ যে এই গছ কাটি আমি বেলেগ জায়গাত ক'ৰবাত বা এফৰেষ্টেশ্যন কৰিম, যে সেই এফৰেষ্টেশ্যনত আপুনি স্মৃতিটো গৈ ৰুব নোৱাৰে ন, আৰু এইবোৰ 200-300 বছৰ পুৰণি গছ, যিবোৰ মানে নতুন গছো নহয়। চ' ইয়াৰ এই গোটেই আজি বিশেষকৈ যিটো ৱাক হৈ আছে বাৰ্ড ৱাচিং ৱাকটো, সেইটো এইকাৰণে হৈ আছে যে এই গছবোৰে হেবিটাট এটা দি আছে বহুত চৰাই চিৰিকটি, হয়নে নহয়? চ' এই গছখিনি যদি কাট খায় তেন্তে সেই চৰাইখিনিৰো ঘৰ নোহোৱা হ'বগৈ। চ' সেইখিনিলৈ আমি সজাগ হ'ব লাগিব। আৰু আমি এয়াও অনুৰোধ জনাওঁ যে খালি একেটা গছে নহয়, এই যদি ফ্লাইঅভাৰটো হয় তেন্তে ইয়াতে আৰু বহুত গছ আছে। ইনফেক্ট আমি যদি ৰিজাৰ্ভ বেংকৰ সন্মুখতো চাই এটা বহুত পুৰণি গছ এটা আছে, আৰু তাৰ লগতে এই মাজতো গছ আছেই। চ' সেইখিনি গছো আমাৰ ভাৰসাম্যটো বজাই ৰখাৰ কাৰণে খুব জৰুৰী। আজিকালি আমি গ্লোবেল ৱাৰ্মিং আৰু ক্লাইমেট চেঞ্জৰ কথা কওঁ ন, তো সেই সময়ছোৱাত আমিতো এইটো এটা ডাবল ষ্টেণ্ডাৰ্ড হৈ যাব ন, যদি আমি এপিনে কৈ আছোঁ যে ক্লাইমেট চেঞ্জ লৈ আমি মিটিগেট কৰিব লাগে, ক্লাইমেট চেঞ্জ লৈ আমি পদক্ষেপ ল'ব লাগে, আৰু তাৰ সেই সময়ছোৱাতে যদি আমি আকৌ ক্লাইমেট চেঞ্জক টু চাম এক্সটেণ্ট প্ৰতিৰোধ কৰাৰ কাৰণে যিখিনি গছ আছে সেইখিনিও যদি আমি কাটি দিওঁ তেন্তেতো ইয়াতো আমাৰ কাৰণে আমাৰ ভৱিষ্যত প্ৰজন্মৰ কাৰণেও খুব সংকটজনক কথা। প্ৰকৃতিৰ সৃষ্টি হয়, গছ কিয় লাগে মানুহক? গছ নাথাকিলে মানুহ জীয়াই থাকিব নোৱাৰে। আৰু এইটো যিটো পৰিৱেশ, সেই পৰিৱেশটো গুৱাহাটীত দীঘলীপুখুৰীৰ বাহিৰে কোনো জেগাতে নাই, এতিয়া প্ৰথম আছে। এইখিনি মানুহ ৰিলাক্সেশ্যনৰ কাৰণে লাগে, এইখিনি যদি শেষ হৈ যায় মানুহ কেনেকৈ থাকিব? যি সময়ত দীঘলীপুখুৰীৰ পাৰৰ শতিকা গৰকা গছকেইজোপা কটাৰ বিৰোধিতাৰে শিল্পী ছাত্ৰ সমাজকে ধৰি ৰাইজে প্ৰতিবাদত নামিছে, নিশা নিশা গছকেইজোপাক পহৰা দিয়াৰ সিদ্ধান্ত লৈছে, তেনে সময়তেই গুৱাহাটীৰ মেয়ৰ মৃগেন শৰণীয়াই কৰিছে উদ্ভট মন্তব্য। মৃগেন শৰণীয়াৰ মতে, যদি দীঘলীপুখুৰীৰ পাৰৰ গছ কটা বন্ধ কৰিব লাগে তেন্তে শ্মশানতো কাঠ খৰিৰ ব্যৱহাৰ বন্ধ হ'ব লাগে। কাঠ খৰিৰ পৰিৱৰ্তে শ্মশানত বৈদ্যুতিকভাৱে মৃতদেহ সৎকাৰৰ ব্যৱস্থা কৰিব লাগে, কিয়নো মৃতদেহ সৎকাৰৰ নামত নিতৌ বহু গছ ধ্বংস হৈছে। মৃগেন শৰণীয়াৰ এই অদ্ভুত মন্তব্যই স্বাভাৱিকতে এতিয়া প্ৰতিক্ৰিয়া সৃষ্টি কৰিছে সৰ্বসাধাৰণৰ মাজত। নাই, তেওঁলোকে বন ধ্বংস হ'ব দিবৰ কাৰণে আমাক এনেধৰণৰ ধৰক ক'বৰ কাৰণে কোনো হেৰি নাই। মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আজি টুইট যোগে জনাইছে যে আমি এইটো নাই, আৰু মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ নেতৃত্বত আমি 1 কোটি গছ আমি ৰোপণ কৰিছোঁ, তাতে আৰু ধ্বংস কৰাৰ কোনো প্ৰশ্নই নাহে। আৰু দ্বিতীয়তে তেওঁলোকৰ গছ কটাৰ ক্ষেত্ৰত যিখিনি তেখেতে সজাগতা বা তেওঁলোকে মিডিয়া কাভাৰেজ ল'বলৈ চেষ্টা কৰিছে, তেওঁলোকে প্ৰথমতে আমি ক'ব লাগে যে হয় আমাৰ আত্মীয় স্বজন যেতিয়া আমাৰ ঢুকায়, যে আজি আধুনিক যুগত যে খৰি আমি জ্বলাই পেলাই তেওঁলোকৰ দেহখিনি আমি সৎকাৰ কৰোঁ, কিন্তু আধুনিকতাৰ লগত থাকি আমি গছ সংৰক্ষণ কৰাৰ ক্ষেত্ৰত এইখিনি ব্যৱস্থা কৰাৰ ক্ষেত্ৰত আমি কিছু গুৱাহাটী পৌৰাণিক ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। আমি গেছেৰে নৱগ্ৰহ শ্মশানত আমি কিছুমান আমি গেছেৰে আমি দেহ সৎকাৰ কৰাৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। এজন ডেড বডি সংৰক্ষণ কৰা কি সৎকাৰ কৰাৰ ক্ষেত্ৰত প্ৰায় 4 কুইণ্টলমান খৰি লাগে। আমি জানো যে 2টামান গছ তেনেধৰণে পুৰি যোৱা যায়,
সেইখিনি যদি আমি নকৰোঁ তে আমি গছ আৰু আমি বচাব পাৰিম। তাকে তেওঁলোকৰ প্ৰতি মোৰ অনুৰোধ থাকিলে সেইখিনিও ব্যৱস্থা যাতে গুৱাহাটী পৌৰ নিগমৰ পৰা লয় যে তেওঁলোকৰ এটা সজাগতা কৰক যে গছ যদি ৰাখিব লাগে সেইখিনি ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগিব, তেতিয়াহ'লে নিশ্চয়কৈ। আৰু চৰকাৰে এইকাৰণে এইকেইটা ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে, এতিয়া আমি গোবৰ গেছেৰেও আমি দেহ সৎকাৰ কৰাৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিম। কামিং আপ প্ৰেজেণ্টেড বাই ইটালিয়ান অলিভ অইল আৰু ভেষজৰ গুণেৰে সমৃদ্ধ জেক অলিভ অইল বডি অইল। সামগ্ৰীৰ উপ নিৰ্বাচনক লৈ কূট কৌশল ৰচনা অগপ বিজেপিৰ, সবিশেষ আগবঢ়া পৰৱৰ্তী খণ্ড। Presented by Italian olive oil aru bhekhajor gunere samriddha jack olive oil body oil koliyapura togopa bjp ruddhadwar baithak samaguri upanirbachanak loi kutkokhol rachana korise duita dole je kono mulyor binimayat samaguri bjp prathi joyi korwar kuskawaj arambho korise pe bjp mitra jote budhbari nikha ogopor koliyabor bidhan porikhodor karyalayot duita dolore guruttopurna baithak onusthito hoy মন্ত্ৰী কেশৱ মহন্ত, মন্ত্ৰী বিমল বৰা, বিধায়ক ৰূপক শৰ্মা, শিলাদিত্য দেৱ, শিবু মিশ্ৰকে ধৰি দুই দলৰ নেতাকৰ্মীৰ লগতে উপস্থিত থাকে প্ৰাৰ্থী দীপ্লু ৰঞ্জন শৰ্মা। বুধবাৰে নিশা অনুষ্ঠিত এই সভাত নিৰ্বাচনী ৰণকৌশল প্ৰস্তুত কৰে দুয়োটা দলে। ৰকিবুল হুছেইনৰ কাৰ্যকালত চামগুৰি সমষ্টিত কংগ্ৰেছৰ ভয় ভাবুকিৰ ৰাজনীতিৰ কথা ভোটাৰৰ ওচৰলৈ লৈ যাবৰ বাবে দলীয় কৰ্মীক আহ্বান বিজেপি নেতৃত্বৰ। ভোটাৰৰ কাক চপাৰ কৌশল সন্দৰ্ভতো বৈঠকত আলোচনা কৰা হয়। আজিৰ দিনত ইলেকশ্যন হ'লেতো আমি 15-20 ভোটত জিকিছোঁ। মই কৈছোঁ যে সকলো ধৰণৰ ৰাজনৈতিক অভিলেখ ভংগ কৰে। আপোনালোকে চাওক, এইটো এনেকুৱা এটা সামগ্ৰী য'ত এটা সময়ত প্ৰবল প্ৰতাপী ৰকিবুল হুছেইন ডাঙৰীয়াই তেখেতৰ সন্মতি অবিহনে তেখেতে এডাল গছৰ পাতো লৰিব লাগিছিল। আজিৰ দিনত সেই কৃতকৰ্মৰ বাবে মাননীয় হুছেইন ডাঙৰীয়া প্ৰত্যেকটো পঞ্চায়তত তেখেতে বিক্ষোভৰ সন্মুখীন হৈছে। মই পুনৰাই কৈছোঁ, এই নিৰ্বাচনত মোৰ প্ৰতিদ্বন্দ্বী ৰকিবুল হুছেইন ডাঙৰীয়া নহয়। হুছেইন ডাঙৰীয়া আৰু কংগ্ৰেছে চেষ্টা কৰিছে দীপু ৰঞ্জন শৰ্মা ভাৰ্চেছ ৰকিবুল হুছেইন। আচলতে দীপু ৰঞ্জন শৰ্মা ভাৰ্চেছ তানজিল হুছেইন হ'ব লাগে। মোৰ প্ৰতিদ্বন্দ্বী তানজিল হুছেইন। তানজিল হুছেইন ডাঙৰীয়াক মই শুভেচ্ছা জনাইছোঁ, মোৰ কনিষ্ঠ ভাতৃ সদৃ। কিন্তু আপোনালোকে এইকেইদিন জানো তানজিল হুছেইনক ক'ৰবাত দেখিছে? প্ৰাৰ্থী কোন, ৰকিবুল হুছেইন নে তানজিল হুছেইন? টেষ্ট ড্ৰাইভ কৰাৰ চলেৰে চুৰি কৰা বাইক চোৰক গ্ৰেপ্তাৰ। মঙলদৈৰ পৰা গ্ৰেপ্তাৰ বাইক চোৰ ফিৰোজ ৰজিক। বশিষ্ঠ আৰক্ষী অভিযান চলাই গ্ৰেপ্তাৰ কৰে চোৰটোক। ধৃত চোৰটোৰ পৰা বাইক, তিনিটা মোবাইল আৰু বিভিন্ন সামগ্ৰী জব্দ কৰা হয়। উল্লেখযোগ্য যে বশিষ্ঠৰ এজন লোকৰ পৰা চুৰি কৰিছিল R15 বাইকখন। বাইকখন বিক্ৰীৰ বাবে ৱেলএক্সত বিজ্ঞাপন দিছিল লোকজনে। লোকজনৰ সৈতে যোগাযোগ কৰি মঙলদৈৰ পৰা আহিছিল ফিৰোজ ৰজি। টেষ্ট ড্ৰাইভ কৰাৰ চলেৰে বাইকখন লৈ উদ্ধাৰ হৈছিল চোৰটো। বশিষ্ঠ থানাত এজাহাৰ দাখিল কৰিছিল বাইকৰ গৰাকীয়ে। এজাহাৰৰ ভিত্তিত আৰক্ষীয়ে অভিযান চলাই বাইকখন জব্দ কৰাৰ লগতে গ্ৰেপ্তাৰ কৰে এই চোৰটোক। সোণাপুৰৰ কচুতলীত দুৰ্বৃত্তৰ তাণ্ডৱ। সোণাপুৰৰ কচুতলীত উচ্ছেদৰ পাছত প্ৰথমবাৰৰ বাবে হিন্দু ধৰ্মাৱলম্বী লোকসকলে আয়োজন কৰিছে কালী পূজাৰ। কালী পূজাৰ তোৰণ, বেনাৰ, ধৰ্মধ্বজা লণ্ডভণ্ড কৰিলে দুৰ্বৃত্তই। ইতিমধ্যে আৰক্ষী থানাত এজাহাৰো দাখিল কৰিছে পূজা আয়োজন কৰা বিষয়ববীয়াই। দুৰ্বৃত্তৰ এই কাণ্ডত তীব্ৰ প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে। আগবঢ়াইছো আমাৰ সাংবাদিক মৌচম বৈশ্যৰ প্ৰতিবেদন। মই বৰ্তমান উপস্থিত আছো সোণাপুৰ ৰাজহ চক্ৰৰ অন্তৰ্গত কচুতলী প্ৰৱেশ পথত। আৰু কচুতলীৰ এই অঞ্চলত দীৰ্ঘদিন যি উচ্ছেদ চলিছিল আৰু উচ্ছেদৰ পাছত পোনপ্ৰথমবাৰৰ বাবে লক্ষী পূজাৰ আয়োজন কৰা হৈছিল আৰু এইবাৰ আচলতে কালী পূজা পোনপ্ৰথমবাৰৰ বাবে আয়োজন কৰিছে স্থানীয় দল সংগঠন তথা ৰাইজে। আৰু যি ক'ব লাগিব, মোৰ পিছফালে এই যি তোৰণ আছে, এই তোৰণখন ভাঙি দিয়াৰ অভিযোগ উত্থাপন হৈছিল। ইয়াৰ যি পলক যি আছিলে আচলতে বেনাৰসমূহ ছিঙি পেলোৱাৰ অভিযোগ উত্থাপন হৈছিল। এই সমগ্ৰ ঘটনা সম্পৰ্কত ইতিমধ্যে সোণাপুৰ আৰক্ষী থানাত এজাহাৰ দাখিল কৰিছে স্থানীয় দল সংগঠনে। আৰু নিশ্চয়কৈ পুনৰবাৰ কৈছোঁ, পোনপ্ৰথমবাৰৰ বাবে কচুতলী অঞ্চলত এইবাৰ কালী পূজাৰ আয়োজন চলিছে। আৰু যি উদ্যোক্তা আছে, উদ্যোক্তাৰ লগত আমি কথা পাতিম। আপোনালোকে কালী পূজাৰ আয়োজন কৰিছিলে কচুতলী অঞ্চলত, পূৰ্বতে যি দেখা পাইছিল লক্ষী পূজা
সুন্দরকৈ অনুষ্ঠিত হয়ে গেল। তারপর এবার কালী পূজা আয়োজন করেছে পোন প্রথমবার, কিন্তু দেখা গেছে যে ব্যানার পোস্টার আজ ছিঁড়ে পেলা হয়েছিল, কি কব সম্পূর্ণ সমগ্র ঘটনা সম্পর্ক। হয় কচুতলির যৈধ উচ্ছেদ, এই উচ্ছেদ সরকারে যিনি উচ্ছেদ করলে অবৈধভাবে দখল, অবৈধভাবে মানে মাটি যানে ভূমি মানে গ্রেজিং রিজার্ভ বা বেল্টর মাটি দখল করে থাকা। এসিড আক্রমণের ঘটনাক লো হাজোর খোপনি কুশীত অব্যাহত চেপা উত্তেজনা। জিএমসিএইচত চিকিৎসাধীন মাতৃসহ জীয়রী আর পুত্র বর্তমানে পলাতক এসিড আক্রমণকারী, শুই থকা অবস্থাত এটি পরিয়ালের ওপর করেছিল এসিড আক্রমণ। খিড়িকিরে এসিড দলিয়ায় পলায়ন করেছিল এজন যুবক, কিশোরীক লক্ষ্য করে যুবকজনে নিক্ষেপ করেছিল এসিড। প্রেমজনিত কারণতে এসিড আক্রমণের সন্দেহ, কিশোরীগীক প্রেমের প্রস্তাব দিয়ে ভাবুকি দিছিল এই যুবকজনে। মোমায়েকর ঘর থাকার সময়তে কিশোরীগীক এসিডেরে আক্রমণ করে। হাজুরপুর আমার সাংবাদিক ধীরাজ দাসর সঙ্গে সংযুক্ত হয়েছো। ধীরাজ, এই চাঞ্চল্যকর ঘটনা সন্দর্ভত কি তথ্য আছে? আক্রমণকারীক এই মুহূর্তে করায়ত্ত করবলে কেনেদরে অভিযান চলিছে? হয় জয়ন্ত, ইতিমধ্যে যেহেতু মই এই ঘটনাস্থলীত উপস্থিত আছো আর পোনে পোনে সেই ঘটনাস্থলীর দৃশ্যাংশ আমি দেখাবলে চেষ্টা করে আছো। এই যখন খিড়িকি নিউজ এইটিন দর্শকলে দেখি আছে, এই খিড়িকিখনেরে এই দুর্বৃত্তই আসলে এসিড আক্রমণ করেছিল। ইয়াত আসলে ভরি থই ইয়াতে জপিয়াই এই খিড়কি ভঙা, যখন ভাঙি থাকা খিড়কি আছে, এই খিড়িখনেরে দুর্বৃত্ত এসিড নিক্ষেপ করেছিল। আর তারপরেই মাতৃ পুত্র আর জিয়রীর তিনগুলো ইতিমধ্যে এই ঘটনাত আঘাতপ্রাপ্ত হয়েছে। যেহেতু ইতিমধ্যে জিএমসিএইচত ভর্তি করা আছে, জিএমসিএইচর আইসিউত ভর্তি হয়ে আছে। আর আরক্ষীর কথা কবলে গেলে আরক্ষী থান আরক্ষী হাজু আরক্ষী থানায় ইতিমধ্যে যে এজাহার দাখিল করা আছে, আরক্ষী ইতিমধ্যে কেস রুজু করেছে, কেস ইতিমধ্যে রেজিস্টার হওয়া বলে আমাকে জানিছে। আরক্ষী ইতিমধ্যে অভিযান অব্যাহত রাখিছে। স্থানীয় লোকসকল আছে, জানিব চেষ্টা করবো সেইদিনাখন আসলে যা পরহি নিশার ভাগত কেন ধরনের কি ধরনের ঘটনা সংঘটিত হয়েছিল, কেতন বজাত ঘটনা সংঘটিত হয়েছিল, কেন ধরনের আপনাদের গম পায় গোটেখিনি কথা? গোটেখিনি কথা রাতে লিখা 12টার পিছত মোটামুটি এটামান বাজাত তেনেকা দুর্বৃত্ত ইসি ঢালি দিছে। এজন লাভালুকে ছোৱালী একদম মুখ চোখ চকুটুকু সব পুরি পেলে একদম বেয়া দেখা হয়ে গেছে, বেয়া ঘটনা ভয়ঙ্কর হয়ে গেছে। ঘটনাটা আমি মোটামুটি একদম মাতিবলগা মাতে নাই আমার, তেনেকুয়া ঘটনা হয়ে গেছে। এটা কেনকা অবস্থা আছে আইসিউত থাকা বলে ইতিমধ্যে জানি পাইছো, অবস্থা কেনকা বর্তমান সময়? অবস্থা বর্তমান ছোৱালীটো একদম বহুত ভয়ঙ্কর হয়ে গেছে, ছোৱালীটো চকু দুখা চকু দুটা দি দেখে চাব নোৱাৰে, একদম কোনা হওয়া অবস্থাত হয়ে আছে, মিলিব নোৱাৰে, একদম মোটামুটি মূর্কেরে কান্দা কান্দা আহি গেছে চাই ফেলে। ইতিমধ্যে মাতৃও আছিল, মাতৃ আর সরু ভাতৃও আছিল কৃষিগী, অবস্থা কেনকা বর্তমান? সেই দুজনের অবস্থা অকমান ভাল, ভাল হলেও বেয়া। হয় ভাল হলে ধন্যবাদ জানাইছো। কামিং আপ presented by Italian olive oil aru bhekhajor gunere samriddha jack olive oil body oil pua 10 baje 57 minutot dekh bidesh tothar rajyor ekhota nirbachito khobore rag porham druto sambad coming up presented by Italian olive oil aru bhekhajor gunere samriddha jack olive oil body oil ইয়ারে সুতরাং লাইভ আরও বিদায় লো, নমস্কার।